হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন আচ্ছা এই যে আপনি যে শান্তি বর্ষিত হোক এটা কথা থেকে শান্তি বর্ষিত হবে না এটা হচ্ছে জাস্ট আপনাকে সৌজনমূলক কিছু কথা এটা কথা থেকে বর্ষিত হবে না এটা আমি কামনা করছি যে আপনার উপরে যেন শান্তি বর্ষিত হয় মানে আপনি যেন শান্তিতে থাকেন যেহেতু আপনি আরবিতে আমাকে একটা সৌজনমূলক কথা বলেছেন আমি আপনাকে একটা সৌজনমূলক কথা বলেছি তাও এটা বর্ষিত হোক না বলে আপনি বলতে পারেন যে আপনি ভালো থাকেন বা আপনার মঙ্গল হোক আপনি বলতে পারেন সুযোগজনকভাবে আপনি আমি কি বলবো সেটা আমাকে ডিসাইড করতে দেন আপনি যেটা বলবেন সেটা আমি ডিসাইড করে নিতেই নাই হ্যাঁ না ওটা আরবি বাংলাটা ওইটাই আছে তো তাই দেখুন আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে সুযোগ্যমূলক কথা আমি যেটা বলবো সেটা আমি ডিসাইড করব আপনি ডিসাইড করবেন একদম আপনি কোনটা বলবেন সেটা আপনি ডিসাইড করবেন আমি ডিসাইড করব না হ্যাঁ বলেন হ্যাঁ 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 দেখুন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আজকে আমি দীর্ঘদিন আপনার ভিডিও গুলো দেখি ঠিক আছে কথা ভালো লাগে তবে আপনার অনেক কথাই আমি বিরোধিতা আছে আপনার আমার ঠিক আছে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন না যে সৃষ্টিকর্তা কি এমন একটা পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজেই উঁচু করতে উঠাতে পারবে না এই ব্যাপারে আমার কিছু কথা আছে আচ্ছা বলেন তাহলে হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তা হলেন সর্বশক্তিমান মানে তার সকল শক্তি আছে তাই সে যদি সকল শক্তি মানে কি সব শক্তি যে একটা পাথর তৈরি করবে এত ভারী করবে যেটা সে নিজে তুলতে পারবে না মন করুন যে সে যখন পাথরটা তৈরি করল তার নিজের শরীরকে বডিকে এমন ভাবে করবে যে সেই করতে পারবে না মানে তার শরীরটাকে শক্তিহীন বানিয়ে দেবে যদি যদি কোনো একটা কাজে যদি সে ব্যর্থ হয় যদি কোনো একটা কাজ করতে সে ব্যর্থ হয় তাহলে তার যে বৈশিষ্ট্য আছে যে সে সব পারে সেই বৈশিষ্ট্যটা ইনভ্যালিড হয়ে যায় কোনো একটা মুহূর্তে যদি সে একটা কাজ করতে ব্যর্থ হয় তাহলে সে তার যে বৈশিষ্ট্যটা আপনি আগে নির্ধারণ করে রেখেছেন যে সে সব পারে এই রুলটা ভায়োলেট করে ফেলতেছে তাহলে তার নিজের নিজের বৈশিষ্ট্যের সাথেই নিজে কন্ট্রাডিক করে ফেলতেছে তার মানে তার বৈশিষ্ট্যটাকে সে ভুল প্রমাণ করে ফেলতেছে ঠিক আছে এটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে এটা হচ্ছে একটা প্যারাডক্স এটা হচ্ছে একটা প্যারাডক্স যে প্যারাডক্সের দ্বারা আমরা এই তথ্যটা যে সর্বশক্তিমান ঈশ্বর বলে কিছু থাকা সম্ভব কিনা সেই জিনিসটাকে আমরা পরীক্ষা করি যে এই প্যারাডক্সটা দিয়ে আমরা পরীক্ষা করে দেখি মনে করেন আপনি আমাকে বললেন যে আসিফ ভাই আমার কাছে এত টাকা আছে যে আমি সব কিছু কিনতে পারি সব কিছু কিনা হতে পারি এখন আপনার এই কথাটা যৌক্তিক ভুল কথা কারণ আপনি সবকিছু আসলে কিনতে পারেন না কারণ বাই ডেফিনেশন সব কিছু টাকা দিয়ে কেনা যায় না তাই না আপনাকে যদি আমি বলি ঠিক আছে ভাই আপনি তাহলে একটা চাঁদ কিনে আনেন বা সূর্যকে কিনে আনেন দোকান থেকে আনন্দ দেখি আপনি সেটা দেখাতে পারছি যে আপনি অনেক হচ্ছে ভাই আমি আপনাকে একটু মিউট করে কথা বলছি আপনার তত্ত্ব আপনি যে দাবিটা করেছেন যে আসিফ ভাই আমি আমার কাছে বহুত টাকা আমি সব কিনতে পারি আমি আমি সবকিছু কিনতে পারি আমি সমস্ত কিছু কিনতে পারি একে সবকিছু ভাই হ্যাঁ এই সেন্টেন্সটা এই বাক্যটা একটা ভুল কথা এইটা এটা এটা সঠিক কথা নাকি ভুল কথা সেটা পরীক্ষার জন্য আমি আপনাকে এমন কিছু জিনিস আমি তৈরি করব এখন যে আপনার মানে যে সেন্টেন্সটা আপনি মেক করেছেন আসিফ ভাই আমি না বাজার থেকে সব আপনি আমি না সব কিছু কিনতে পারি আমি এত টাকা আছে সব কিছু কিনতে পারি ভাই এটা যখন আপনি বললেন আপনার এই বাক্যটা সঠিক কিনা এটা পরীক্ষার জন্য আমি কয়েকটা জিনিস নিয়ে আসবো সেই জিনিসটা নিয়ে পরীক্ষা করে দেখব আচ্ছা এই ব্যক্তিটা কি আপেল কিনতে পারে এই ব্যক্তিটা কি কমলা কিনতে পারে এই ব্যক্তিটা আচ্ছা কি এমন আছে যে এই বেড়া কিনতে পারবে না আচ্ছা তখন আমি খুঁজে খুঁজে বাইর করবো যে আপনি কি কিনতে পারে না আমি যদি একটা জিনিসও দেখাতে পারি যে এটা আপনি পারেন না একটা জিনিসও যদি আমি দেখাতে পারি যে আপনি এই জিনিসটা কিনতে পারেন না সাথে সাথে আপনার যে দাবিটা সেটা ভুল প্রমাণ হয়ে যাবে যে আপনি প্রথমে বলেছেন আসিবে আমি তো সব কিছু কিনতে পারি তখন আবার যদি আপনি আইসা বলেন যে ভাই আমি তো পৃথিবীর সবকিছু কিনতে পারি এটা যদি আপনি বলেন

বাংলাদেশের সমস্ত মাটি কিনা দেখান তো আমাকে তখন আপনি বলবেন না ভাই এটা তো পারি না ভাই এটা তো এত টাকা নাই ভাই হ্যাঁ সব বাংলাদেশের সব মাটি আমি কিনতে পারবো না তার মানে এই যে আপনার কথাটা ভুল প্রমাণ করার জন্য আমি কন্ট্রাডিক্টরি জিনিস আনতেছি এক একটা জিনিস আইনা আইনা দেখতেছি টেস্ট করে দেখতেছি আপনার কথাটা সত্য কিনা কিন্তু আপনি যদি বলেন যে আমি কাউরান বাজারে যে কটা মাছ আছে

যৌক্তিক আমি আপনারা আটকাইতে হয়তো পারবো না তখন আমি ট্রাই করব যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সবচেয়ে বড় মাছটা কিনা দেখেন তো বা সবগুলো মাছ কিনা দেখেন তো এগুলো আমি বলবো কিন্তু সেটাতে আপনি হয়তো উত্তরে যাবেন সেই জিনিসটা আপনাকে আমি আটকাতে পারবো না কিন্তু যখন আপনি আপনার ইয়াটা বিস্তৃত করবেন মানে হচ্ছে আপনি যদি বলেন কারণ বাজার না বলে যদি আপনি বলেন সব বাজারে সব মাছ আমি কিনতে পারি তখন আপনার আমি আটকাতে পারবো তখন আমি এই ধরনের

যে লোকজন পাথরটা তুলতে পাচ্ছেন না চেষ্টা করতে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আপনি একদিন বলছিলেন ইন্দ্রদেব চৈতন্যদীপ সম্পর্কে বলতে চাচ্ছিলেন তা বলেন এই ভিডিওটাতে ওটা সম্পর্কে আপনি কি বলুন চৈতন্যদীপ কি তার কি संघटना করবে ভাই এখন কিছু মানে না ভাই আপনি পরে আরেকদিন আসেন অমিত ভাইটাই থাকো কমেন্ট ভাইরা থাকো বাসবেরি ভাই থাকো সেদিন আমরা এগুলা নিয়ে কথা বলবো আচ্ছা ভারতে এই যে ভারতে মুসলিমদের উপর অত্যাচার হয় হিন্দু হিন্দুরা অত্যাচার করে এই ব্যাপারে কি বলবেন আমরা যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো ধর্মের কারণে কেউ কাউকে অত্যাচার করবে সেটা সম্পূর্ণ বিরুদ্ধে সেটা নিয়ে আমরা সবসময় কথা বলি ধর্মীয় সাম্প্রদায়িকতা এটাকে আমরা আমি উচ্ছেদ করতে চাই এটা তো তাহলে এটা যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে আমার তো আর স্পেসিফাই করে দিতে হচ্ছে না অমুক ধর্মের মানুষ তমুক ধর্মকে কেন মারছে বা তমুক ধর্মের মানুষ তমুক ধর্মকে কেন মারছে এটা তো আমার স্পেসিফাই করতে হচ্ছে না আচ্ছা বাংলাদেশে হিন্দুরা ভারতে চলে যায় এটা এই ব্যাপারে কি বলে এখানে কি হিন্দুরা উপস্থিত বাংলাদেশ বিরোধী ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার মনে হচ্ছে আপনার আসলে আপনাকে একটা আপনাকে একটা কথা বলবো আমি রিকোয়েস্ট হ্যাঁ কথাটা হলো যে আপনার লাইভে আমি প্রচুর দেখি লাইফটাই আপনাকে আমার মনে হয় আমার যুক্তি আর কি এটা মনে হয় যদি আপনি মনে করেন যে ভালো বলছি ই করতে পারেন যে যারা যুক্ত হয় তাদের জন্য কয়েকটা শর্ত দিলে মনে হয় ভালো হয় যেমন একটা শর্ত আমি মনে করি যে আপনি যখন কথা বলবেন বা আপনারা কথা বলবেন তখন কেউই কথা বলবে না এই একটা শর্ত দিলে মনে হয় আপনার লাইভে তো অনেক লোক যুক্ত হতে চায় তারা শর্তটা যদি মেনে আসে তাহলে আলোচনাটা খুব সুন্দর হয় এবং আর একটা শর্ত হবে যে রেফারেন্সটা অবশ্যই নিয়ে কথা বলতে হবে এরকম আর কয়েকটা ভেবেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না কি এটা আপনাকে এটা যদি পাওয়া যাবে না না ভেবেছিল হ্যাঁ 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 কিন্তু ওই কথাটা আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে কেউ যুক্ত হতে চাইবে না পারবেন তাহলে আপনি ওই কথাটা বলবেন

চলে এসছি বাংলাদেশে এখন বাংলা ভারতে পশ্চিমবাংলায় মুসলিমদের সন্তানের সংখ্যা অনেক বেশি বাড়ছে অনেক বেড়ে যাচ্ছে ভবিষ্যতে তো ভারতে মুসলিম মুসলিমের মেয়ের সংখ্যা বেড়ে যাবে তাহলে তখন তো ভারতেও আমরা থাকতে পারবো না এই ব্যাপারে আপনি কি বলবেন আমার আমরা তাহলে কি ওদের মানে হিন্দুর পক্ষ থেকে যদি ওদের পর অত্যাচার করিবার একটা কানুনের মধ্যে ফেলায় তাহলে ওরা হয় পালাবে এদেশ থেকে সেই ব্যাপারে আপনি কি বলবেন তারা অত্যাচার করবে আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমার মনে হচ্ছে উনি আরো অনেক কথা বলতেন অনেকে মানে তাড়াতাড়ি বিদায় না করলে উনি অনেকক্ষণ কথা বলেই যেতেন ঠিক আছে তাহলে

ওইটা শেষ না মানে আমি বুঝতেছি না আসলে মানে ওইটা তো একটা মানে মহাবিশ্ব তো এক্সপান্ড হচ্ছে তাই না মানে মানুষ তো মানে মানুষ তো রকেট দিয়ে যাইতেছে আর কি চাঁদে যায় হ্যাঁ মানে মঙ্গল গ্রহে যায় মানে এরপরে যে মানে অন্ধকার দেখা যায় খালি নক্ষত্র নক্ষত্র মানে ওই অন্ধকার গুলার কি কোনো শেষ নাই নাকি হ্যাঁ শেষ তো আসলে মানে অন্ধকার জিনিসটা তো মনে মানে হচ্ছে আলোর অভাবটাই তো অন্ধকার বলি আমরা তাই না আলো যেখানে না থাকবে সেই জায়গাটাই অন্ধকার

মানে উনি ওনার কথা বোঝা খুবই আসলে মুশকিল মানে বোঝা যাচ্ছিল না ঠিক আছে শেষ একজনকে যুক্ত করব বলেছিলাম তাহলে শেষ একজনকে দেখি মোহাম্মদ আবুল আপনাকে যুক্ত করা আবুল আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি বর্ষিতক বলেন তাহলে আচ্ছা ভাই আমি আপনার ভাইকে শুনি কিন্তু মাঝে মধ্যে চিন্তা করে যাচ্ছে যদি সৃষ্টিকর্তা না থাকে আমরা চিন দেশে যাবো চীন দেশে গিয়ে আমরা ওইখানে চাইনিজ খাবার খাবো আমাদের আমাদের কর্মফলের যে কোনো কিছু কি বিচার হবে না আমাদের কর্মফলের আবার মানে বিচার হবেই যে সেটা তো আপনি মনে মনে

যে আমি আবার জন্মগ্রহণ করব বা এরপরে আমার আবার হবে যে যে বিশ্বাস করুক আপনার মনে একটা খায়েশ থাকা মনে একটা ইচ্ছা থাকা এইটা তো এই জিনিসটার প্রমাণ না যে ওই জিনিসটা ঘটবে মনে করেন এই মুহূর্তে আপনার খুব হাজির বিরানি খেতে ইচ্ছা করতেছে তার মানে তো এটা না যে কেউ একজন এসে আপনার বাসা হাজির বিরানি আজকেই নিয়ে আসবে এটা তো না ভাই না ওইটা চিন্তা করতে মানে কি যে আপনাদের আমরা তো এইখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি না যেহেতু আপনার মনে একটা আশা আছে হাজির বিরিয়ানি খাওয়ানোর আজকে সেহেতু আজকে কেউ না কেউ আপনার বাসায় হাজির বিরিয়ানি নিয়ে আসবে এটা তো আমরা হলপ করে বলতে পারি না আমি জন্মে যা কিছু করি না কেন